রাজা প্রতাপাদিত্যের তন্ত্রসাধক বন্ধু সূচনা করেন এই পুজোর। জানা গেছে দীর্ঘ 6.5 বছর ধরে এই নিয়মে পুজো হচ্ছে গাইঘাটার চৌধুরী বাড়িতে। রাজা প্রতাপাদিত্যের তন্ত্রসাধক বন্ধু সূচনা করেছিলেন গাইঘাটার চৌধুরী বাড়ির এই দুর্গাপুজোর। 650 বছর ধরে আজও একই নিয়মে পুজো হয়ে আসছে এই বাড়িতে। স্থানীয় সূত্রে জানা গেছে, রাজা প্রতাপাদিত্যের সময় থেকে চলা গাইঘাটার চৌধুরী বাড়ির দুর্গাপুজো প্রায় 650 বছরে পা দিয়েছে। উত্তর চব্বিশ পরগনা জেলার গাইঘাটা থানার ইছাপুর গ্রামের চৌধুরী বাড়ির দুর্গাপুজো দেখতে এখনও যথেষ্ট লোক সমাগম হয়। জানা গেছে, রাজা প্রতাপাদিত্যের বন্ধু তন্ত্রসাধক রাঘব সিদ্ধান্ত বাগিশ চৌধুরী বাড়ির দুর্গাপুজোর সূচনা করেন। রাঘব সিদ্ধান্ত বাগিশ ছিলেন চৌধুরী বংশের প্রবর্তক। আজও সেই পুরনো পুঁথি মেনেই পুজো হয় এই চৌধুরী বাড়িতে। মহালয়ার পরদিন প্রতিপদ থেকে পুজোর শুরু হয়। টানা 10 দিন ধরে চলে পুজো। ষষ্ঠীর দিন পর্যন্ত ঘটেই পুজো হয়। সপ্তমী থেকে প্রতিমা বেদিতে ওঠেন, এরপর বেদিতেই পুজো হয়। মাটির তৈরি বেদি। এই পুজোর বিশেষত্ব, কলাবউ স্নান করানো হয় না, সন্ধি পুজো হয় না, তাছাড়াও মহাস্নান নেই। এক চালার প্রতিমা তৈরি হয়। তবে প্রতিমা তৈরিতেও রয়েছে বিশেষত্ব। দেবী লক্ষ্মী ও সরস্বতী কার্তিক গণেশের আগে থাকে। যে মন্দিরে পুজো হয় সেই মন্দিরের বেদি মাটি দিয়ে তৈরি। বিসর্জনের দিন পুজো শেষে পাশেই যমুনা নদীতে বিসর্জন করা হয় দেবী প্রতিমা। চৌধুরী বাড়ির দুর্গাপুজো বংশ পরম্পরায় করে আসছেন কুলপুরোহিতরা। 650 বছর আগে রেখে যাওয়া রাঘব সিদ্ধান্ত বাগিশের সেই পুঁথিতেই আজও পুজো হয়। তখন পুজো হয়েছে, আমাদের বলি টলি হতো, পাঠা বলি হতো, অষ্টমী, সপ্তমী, অষ্টমী, নবমী পাঠা বলি হয়েছে। এখন বলিটা আমাদের উঠিয়ে ফলে বলি হচ্ছে, কুমড়ো কলা এসব, মানে জীবটা হচ্ছে না। এখন আরম্ভ ভালোই, কিন্তু ওই বলি টলির প্রথাটা আর কি, ছাগল বলি যেটা হতো সেটা বন্ধ হয়েছে। আচ্ছা, আর এমনি লোকজন আত্মীয় স্বজন আসে? হ্যাঁ, প্রচুর 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 লোকজন আসে। দশমীর দিনই বিসর্জন হবে, যেটা হচ্ছে আপনার, আমাদের তো ইয়ে হয়ে যায় দিনের বেলায় আপনার ওই যাত্রামঙ্গল পড়ে, ওই সময় বিসর্জন। প্রতিমাটা নিয়ে যায় বিকেলবেলা, মূর্তি তো বিসর্জন তো ধরুন ওই ইয়েতে যাত্রামঙ্গল পড়ার পরেই হয়ে যাচ্ছে। স্থানীয়রা জানালেন, এক সময় এই চৌধুরী বাড়ির দুর্গাপুজো ছিল জমজমাট। চৌধুরী বাড়ির বংশধরেরা আজ বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছেন। সারা বছর বাড়ির বাইরে থাকলেও পুজোর সময় প্রায় সকলেই মিলিত হন এই বাড়িতে। শুধু বাড়ির সদস্যরা নন, আশেপাশের বহু গ্রাম থেকে বহু মানুষ আসেন পুজো দেখতে। কিন্তু কালের নিয়মে আড়ম্বর কমেছে অনেক। তবে আজও নিয়ম ও নিষ্ঠা মেনে পুজো হয়ে আসছে গাইঘাটার ইছাপুরের চৌধুরী বাড়িতে। আমি গল্প শুনেছি যে প্রতাপাদিত্যের আমলে রাঘব সিদ্ধান্ত বাগিশ বলে একজন, এদেরই বংশের পূর্বপুরুষ, তিনি ছিলেন একজন সাধক। সেই সাধক আমার গল্প সময় যে মাঠ কমলায় একটা আমাদের, এটা আমাদের পূর্বপুরুষের শ্মশান, সেটা চক্রবর্তী ঘাট বলে, সেইখানে উনি যোগ সাধন করতেন। সেখান থেকে উনি নাকি সিদ্ধিলাভ করেন। সিদ্ধিলাভ করে শোনা গেছে উনি যোগ বলে এখান থেকে কালীগঞ্জে রান্না চাপিয়ে দিয়ে, অন্ন চাপিয়ে দিয়ে কালীগঞ্জে যেতেন স্নান করতে। সেখান থেকে তিনি স্নান করে জপানিক সেরে আসতেন, এসে তারপরে তিনি আহারাদি করতেন এবং তার ক্রিয়াদি যা কিছু করা। সেই কাল্পনিক মতে ইহার এই দুর্গাপুজো প্রতিষ্ঠা করা। এই দুর্গাপুজোতে সন্ধি পুজো হয় না, সন্ধি পুজো হয় না, তার কারণ উনি ভেবেছিলেন যে প্রকৃতপক্ষে অষ্টমী ছেড়ে নবমী পড়ার যে সন্ধিক্ষণ, এই সন্ধিক্ষণটা পাওয়া বড় শক্ত, যার জন্যে এই প্রথম এখানে সপ্তমীর দিন সকালবেলায় পত্রিকা প্রবেশ করিয়ে এই পত্রিকাকে স্নান করিয়ে চামুণ্ডার উপরে তার আবাহন পুজো করলে যেটা আমাদের যেতে হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গাইঘাটা। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো। নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।